हाय गाइस, वेलकम टू माय चैनल, वेलकम टू माय फर्स्ट ब्लॉग। तो आज आमी प्रथमबार तुम्हारे जोन एक टा ब्लॉग वीडियो शूट करछी। आमी जानी ना तुम्हारे केमन लागबे, सेटा पोरे जानते पारबो। तो प्रथमे फोनटा आमी एक जगह राखबो, देन आमी तुम्हारे साथे कथा बोलछी। तो गाइस, फोनटा आमी एक जगह राखलाम एवं आज होच्छे दशमीर पोरेर दिन, एकादशी। तो सबाई के जानाच्छी शुभ विजय, शुभेच्छा और अभिनंदन। छोटोदेर आमार भालोबासा, बड़ोदेर आमार प्रणाम। तो आज हमें प्रथम ब्लॉग शूट करछी, सेरकम कोनो प्लानिंग नहीं तुम्हारे साथ शेयर करब, किन्तु चेष्टा करब एमन किछु शेयर करते जेगुलो तुम्हारे काजे लागबे। तो प्रथमे आमी आज एक हेयर अएल बनाबो, जेटा होच्छे एलोवेरा हेयर अएल। आसले एलोवेरा एमन एकटा जिनिस जेटाके तुम्हरा जेकोनो भावे, माने जेकोनो भावे यूज करते पारो, तुम्हार चुलेर जोन्नो, तुम्हार स्किनेर जोन्नो, जेकोनो भावे यूज करो ना केनो ओटा बेनिफिशियल होबे। आर एमन कोनो नियम नहीं जे एभावे यूज करते होबे। तुमि जोदि प्लांट थेके एलोवेरा निये डायरेक्ट हेयारे अप्लाई करो बा स्किने अप्लाई करो, सेटाओ भालो। जोदि तुम्हार स्किने बा हेयारे सेटा शूट करे तो खूबी भालो तुम्हारे स्किनेर जोन्नो। किन्तु आमार मतो जानी ना कजन आमाके रिलेट करते पारबे जे आमी एलोवेराटाके डायरेक्ट ओभावे यूज करते पारी ना। आमी जेहेतु हेयर अएल बनाबो, हेयर अएलेर भिडियोटा माने हेयर अएलटा तोमादेर साथे शेयर करबो, सेई जन्य आमी हेयर अएलेर कथाटाई बोलछी। जे आमी जेहेतु सेईभावे एलोवेराटा चुलेर जन्य यूज करते पारी ना, कारण आमार ठंडा लेगे जाए। आमार मतो कजन आछो जारा ई भिडियोटा देखछो आमाके कमेंट बक्से प्लिज जानियो, যে আমার চুলে যখনই আমি অ্যালোভেরাভাবে ডাইরেক্ট ইউজ করি বা কোনো প্যাকের মাধ্যমে ইউজ করি আমার খুবই ঠান্ডা লেগে যায়। ওই জন্য অ্যালোভেরা আমি সেভাবে ইউজ করতে পারি না। কিন্তু অ্যালোভেরা যেহেতু খুবই বেনিফিশিয়াল, তো ওটা আমাদের হেয়ারে ইউজ করতেই হয়, ওটাকে বাদ দেওয়া কোনোভাবেই যাবে না। তো আমি ওটা হেয়ার অয়েলের মাধ্যমে ইউজ করি। হেয়ার অয়েলটা আমি কিভাবে বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব একটু পরে। তার আগে বলে দিই যে কদিন দুর্গা পূজা ছিল, আমি জানি না তোমরা কিভাবে দুর্গা পূজাটাকে এনজয় করছো বা কাটিয়েছো। তো দুর্গা পূজার সময় আমি আমার হেয়ারে কিছু হিট স্টাইলিং টুলস ইউজ করেছিলাম, যার জন্য আমার হেয়ারটা একটু ড্রাই অ্যান্ড রাফ আমার মনে হচ্ছে। খুব একটা রাফ না, কারণ আমি হেয়ারে প্রপার কেয়ার করি, তো সেরকমও কোনো ড্যামেজ আমার হেয়ারে হয়নি। কিন্তু তবুও আমি হেয়ারের একদমই কেয়ার করতে পারিনি পুজো কদিন। তো আমার যে হেয়ার অয়েলটা আমি বানানো আজ তোমাদের দেখাবো, সেটা আমার হেয়ার কেয়ার রুটিনের একটা পার্ট। তো ওটা আমি ইউজ করি উইকে অ্যাটলিস্ট একবার আমি ওটা ইউজ করি। ওটা তোমার হেয়ারকে মানে যা যা তোমার হেয়ারে স্মুথনেসের জন্য, ড্রাইনেসকে দূর করার জন্য, রাফনেসকে দূর করার জন্য, ফ্রিজিনেসকে দূর করার জন্য যা যা দরকার সব কিছুই অ্যালোভেরার মধ্যে আছে। আর তোমার হেয়ার গ্রোথকে তো প্রমোট করবেই। তো এই হেয়ার অয়েলটা আমার খুব ফেভারিট, আমার হেয়ার কেয়ার রুটিনের একটা পার্ট, মানে আমি যে হেয়ার কেয়ার রুটিনটা ফলো করি তারই একটা পার্ট। তো তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছো জানো যে আমি বেশিরভাগ হিন্দিতেই ভিডিও বানাই, আর এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তো আমার হঠাৎ জানি না কেন বাংলাতে বানাতে ইচ্ছা করলো, তাই আমি বাংলাতে বানাচ্ছি। তো আমি যে অ্যালোভেরা হেয়ার অয়েলটা বানাবো, ওই হেয়ার অয়েলটা দুভাবে বানানো যায়। তো আমি আজ তোমাদের একভাবে বানিয়ে দেখাবো যে তোমরা এভাবেও বানাতে পারো, আর আমি তার জন্য প্ল্যান্টের অ্যালোভেরাটাই ইউজ করছি। একটা অ্যালোভেরা লিফ নিয়েছি, ভালো করে ধুয়ে নিতে হবে, আমি এখানে ধুয়ে নিয়েছি। এবার সেটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি, এভাবেই তোমরাও কাটবে। স্মল সাইজ করে কাটলে তেলটা বানাতে সুবিধা হবে। তো আমার কাছে আছে অরেঞ্জের কোকোনাট অয়েল, যেটা একদম 100% পিওর। যদি এটার লিংক আমি পাই তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, না হলে তোমাদের কাছে যেই কোকোনাট অয়েল আছে তোমরা সেটাই ইউজ করতে পারো তেলটা বানানোর জন্য। তো এখানে আমি কিছুটা কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি, এবার অ্যালোভেরা কিউবগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তেলটা ডাবল বয়লার প্রসেসে করতে হবে, তাই প্রথমে একটু জল নিয়ে আমি সেটা ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে। এবার ওই তেলের বাটিটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবং ফ্লেমটা আমি লোতে রেখেছি। এইভাবে 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে তেলটা বানানোর জন্য। মাঝে মধ্যে ওটা নেড়ে দেওয়া ভালো,
जाते ओटा पुरो तेलेर मध्य डाइल्यूट होते पारे। तो तेलटा बनानो हो गेछे, 20 मिनट लेगेछे। तोमरा देखते ही पाच्छो जे एलोवेरार कलरटा चेंज हो गेछे, माने एलोवेरार गुणगुलो तेलेर मध्य मिशे गेछे। तो एबार एलोवेरागुलोके तुले फेले दिते हबे ठीक एइभाबे। रूम टेम्पारेचारे एसे जावार जन्य वेट करब। आमार हेयर अएलटा बनानो हो गेछे, तोमरा देखेछो जे आमी ओटा किभाबे बानियेछि। एबार आमी आमार हेयारेर क्वान्टिटी अनुजायी जेटुकु आमार हेयर अएल लागबे सेटुकु आमी बाटिते निये एसेछि। आर हेयर अएलटा एकदमई तोमरा गरम अवस्थाय यूज करबे ना। অ্যালোভেরা হেয়ারের জন্য খুবই ভালো, হেয়ারটাকে স্মুথ করবে, টেক্সচারটাকে ভালো করবে, ওই জন্য অ্যালোভেরা হেয়ার অয়েলটা আমি হেয়ারেও অ্যাপ্লাই করব। তো আমি হেয়ারটাকে এখানে দুটো পার্টে ডিভাইড করে নিয়েছি। এবার কিছুটা হেয়ার অয়েল নিয়ে হাতে ম্যাসাজ করে দেন সেটা অ্যাপ্লাই করতে হবে। কোনোদিনও এভাবে তোমরা হেয়ারকে ম্যাসাজ করবে না। তো গাইস, আমি এখন রেডি হয়েছি ইউটিউবের জন্য আর একটা ভিডিও শ্যুট করবো বলে। সেটা কি এখনই বলবো না, আগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটাকেও হিট করো, যাতে আমি যাই ভিডিও আপলোড করি না কেন তোমরা সেটার নোটিফিকেশান পেয়ে যাও এবং সেই ভিডিওটা তোমরা দেখতে পাও। তো ভিডিওটা আগে আমি শ্যুট করে নিই, তারপর আমি আবার তোমাদের সাথে কথা বলবো। এই ভিডিওটা শ্যুট করার জন্য আমি রেডি হয়ে বসেছিলাম, সেটা শ্যুট করা হয়ে গেছে, এই মুহূর্তে শেষ হলো। তো আমি জানি না যে এই ভিডিওটা মানে এই ব্লগটা আগে আসবে না ওই ভিডিওটা আগে আসবে, জানি না, দেখি কোনটা আমি এডিট করতে পারি। কিন্তু যেটাই এডিট করতে পারি, যেটাই আপলোড করি না কেন তোমরা সাপোর্ট নিশ্চয়ই করো। ওকে, তো মেকআপ করতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু মেকআপ করার আগে বা পরে এটা খুব দরকারি যে আমরা ব্রাশগুলোকেও প্রপারলি ক্লিন করি, যাতে আমাদের ফেসে কোনো রকম প্রবলেম না হয়। তো তোমরা যারা ইউজ করো বিউটি ব্লেন্ডার বা মেকআপ ব্রাশ, মেকআপ ব্রাশের সাথে তো তবুও ঠিক আছে, কিন্তু যারা মেনলি বিউটি ব্লেন্ডার ইউজ করো, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এইভাবে বিউটি ব্লেন্ডারগুলোর মধ্যে স্টেন পড়ে যায়, আর আমরা নর্মালি সেটাকে ক্লিন করতে পারি না, কিন্তু ক্লিন হওয়াটা খুবই দরকারি। সেটা কিভাবে ক্লিন করব আজ আমি তোমাদের দেখাবো, যে আমি নিজের মেকআপ ব্রাশ এবং বিউটি ব্লেন্ডারগুলো কিভাবে ক্লিন করি, যাতে আমার ফেসে কোনো রকম প্রবলেম না হয়, যাতে ওটা প্রপারলি ক্লিন হয়। তো সেটাই আমি দেখাবো, তো তোমরাও সেটা দেখে নাও। তো আমার কাছে খুব একটা বেশি মেকআপ ব্রাশ নেই, এগুলোই আছে, এগুলোকেই আমি ক্লিন করব আর বিউটি ব্লেন্ডারগুলোকেও। অল্প পরিমাণে জল নিয়েছি, ওর মধ্যে সার্ফ অ্যাড করেছি পরিমাণ মতো, এবং কিছু ড্রপস শ্যাম্পু অ্যাড করেছি, ওর মধ্যে আমার মেকআপ ব্রাশ আর বিউটি ব্লেন্ডারগুলো দিয়ে দিলাম। তো এভাবে 24 ঘন্টা রেখে দিতে হবে, 24 ঘন্টা পর দেখবে বিউটি ব্লেন্ডার আর মেকআপ ব্রাশগুলো খুব ভালোভাবে ক্লিন হয়ে গেছে। সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর সেরকম কিছু শেয়ার করার নেই। তো যদি ব্লগটা ভালো লাগে তো চ্যানেলটাকে প্রথমে ভিডিওটাকে লাইক করো, তারপর শেয়ার করো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই করে দাও, আর পাশের যে বেল আইকনটা আছে ওটাকেও হিট করে দাও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পাও। আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না, যে প্রথম ব্লগ ট্রাই করলাম কেমন লাগলো তোমাদের, সেটা নিশ্চয়ই জানাবে আমাকে, খারাপ লাগুক ভালো লাগুক কোনোটাই যাই হোক তোমরা জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড নেক্সট ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।